হাই গাইস, আমি এখন ঘুরতে এসেছি সেই শ্যামনগর মাঠে। এটা বালিটু অঞ্চল, শ্যামনগর মাঠে। কিন্তু মাঠে ঘুরতে এসে এই গাছটি দেখছেন, এই গাছে একটা সুন্দর পাখি দেখতে পেয়েছি। হয়তো পাখিটা আপনারা অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না। আপনাদের সামনে পাখিটাকে আগে দেখাই, যারা যারা চেনেন অবশ্যই কমেন্ট বক্সে নামটা লিখে জানাবেন এটা কী পাখি। ঠিক আছে, দেখি বেরোতো। ও দেখেন, আপনার যদি এই পাখিটা কী পাখির নাম জেনে থাকেন অবশ্যই এটা জানাবেন, কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এই পাখিটা দেখতে দেখুন কত সুন্দর লাগছে, দেখুন এর চোখগুলি দেখে নিন। পাখিটি দেখতে কিন্তু হেভি সুন্দর, দেখুন যেনারা এই পাখিটি দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন এই পাখিটির নাম কি। আমাদের এই সাইডে পাখিটির নাম অবশ্য একটা আছে, যে নামটা আমরা বেশির অংশ চিনে থাকি, সেটা বলা হয় লক্ষ্মী পেঁচা। যে দিনে দেখে কম রাত্রে বেশি দেখে, সেই লক্ষ্মী পেঁচা। আর সেই লক্ষ্মী পেঁচাটি পেয়েছি এখন আমার কাছ থেকে, আর এ সরছে না। দেখুন কত সুন্দরভাবে কামড়িয়ে ধরে আছে। যে উড়িয়ে যাবে সে উড়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই, এর এখানেই বসে রয়েছে। তবে লক্ষ্মী পেঁচার ছবিটা আপনাদের সামনে একটু পরিষ্কারভাবে দেখিয়ে দিই, আপনারা পরিষ্কারভাবে দেখুন এই পেঁচা, লক্ষ্মী পেঁচা। আপনারা যদি কী নামে এই পাখিটি চেনেন অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে লিখে। আর আজকে ব্লগ যেহেতু করা হয়নি, মাঠে ঘুরতে এসে এখানে গাছের নিচে এই প্রচণ্ড রৌদ্রে গাছের নিচে যখন বসলাম, বসার পরে দেখছি পাখিটি এখানেই ছিল, এখান থেকে পাড়া হলো। পাড়ার পরে পাখিটি যখন হাতে নিয়ে এখানে রেখেছি, আর সরা এখান থেকে পালাবার কোনো ওর ইচ্ছেই নেই। যা দেখছি এখানে দেখেন চুপচাপ বসে রয়েছে, আপনাকে পাখিটি ভালো করে পায়ের উপর বসে রয়েছে পাখিটি, খুবই সুন্দর। যা উড়ে যা, উড়ে যা, উঠ নো, কত সুন্দর তোমার পায়ের উপরে বসে রয়েছে। তবে এই পাখিটি যাদের পছন্দ অবশ্য কমেন্টস বক্সে জানাবে পাখি আপনাদের কাদেরকে, কার কার ভালো লাগছে পাখিটি। দেখুন এর মুখটা দেখুন কত সুন্দর, কিন্তু এর চোখ দুটো ভয়ানক যখন তাকাচ্ছে, দেখুন চোখ দেখে যে কোনো মানুষই ভয় করবে। দেখুন খা না রে, দুষ্কা একটু দুষ্কা 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 হবে শীতকে দি কবে শিফট হয়ে গেছে।